বিনা নির্বাচনে বাসুশাসের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলেই নির্বাচিত হয়ে গেলেন। আগামী পহেলা সেপ্টেম্বর এফডিসিতে এই নির্বাচন হওয়ার কথা থাকলেও মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পার হয়ে যাওয়ার পরে কোনো পদেই কোনো রকম কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ফাল্গুনি হামিদকে সভাপতি, শফত চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সাথে অন্যান্যদেরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। গত রোববার সিনিয়র সাংবাদিক ও বাসুশাসের প্রধান নির্বাচন কমিশনার রফিকুজ্জামান চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। অন্য কোনো বৈধ প্রার্থী না থাকায় এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার ঘটনাটা ঘটল। একমাত্র সভাপতি পদে ফাল্গুনি হামিদের বিপরীতে কাজী ফারুক বাবুল মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। আগামী পহেলা সেপ্টেম্বর এই নির্বাচন হবার কথা ছিল এফডিসিতে। নির্বাচনের ১৫ দিন আগেই এই নির্বাচিত ঘোষণা করার ফলে আগামী দুই বছরের জন্য কার্যকরী কমিটিতে দেশের প্রায় সেরা গণমাধ্যম সাংবাদিকরা কাজ করে যাবেন। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা যারা আছেন তাদের মধ্যে আছেন সহসভাপতি আবিদা নাসরিন কলি, সহসভাপতি সৈকত সালাউদ্দিন, সহসাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হক রোজ, অর্থ সম্পাদক মঈন আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক লিমন আহমেদ, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক জনি হক, ক্রীড়া সম্পাদক মাহমুদ মঞ্জুর, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক শ্রাবণী রাখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর সামি এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান ভুইয়া। আর কার্যকরী পরিষদের সদস্য হলেন ইব্রাহিম খলিল খোকন, তুষার আদিত্য, রেজাউল করিম রেজা, এম এস রানা, শফিকাল মামুন, দাউদ হোসেন রনি, আল কাসির ভুইয়া, এটিএম মাংসুদুল হক ও কামরুজ্জামান বাবু। পুনরায় সভাপতি নির্বাচিত হয়ে ফাল্গুনি হামিদ গণমাধ্যমকে বলেছেন, আগের বার যখন নির্বাচিত হয়েছিলাম তখন করোনায় ১৫ মাস আমরা অনেকগুলো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তারপরেও আমরা বিভিন্ন ত্রাণ কার্যক্রম চালু করেছিলাম, চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে সভা সেমিনার করেছি, একটি সফল পরিবার দিবস করেছিলাম, এবারে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। আর সাধারণ সম্পাদক শপথ চৌধুরী জানিয়েছেন, সুসাংবাদিকতার দিকে জোর দিতে চাই, আমাদের সাংবাদিকদের পেশাগত কাজে যেন কোনো সমস্যা না হয়, সাংবাদিকদের কল্যাণে যা যা করা দরকার এবং সর্বশেষ কমিটি যে ধারাবাহিকতায় কাজ করেছে তা এগিয়ে নেওয়া এবং সৃজনশীল কিছু করার চেষ্টা করব। এদিকে জানা গেছে ফাল্গুনি হামিদ শপথ চৌধুরী যখন সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন বাসুশাসের, তখন একটি ভিন্ন গ্রুপ আগামী দুই তারিখে একই ব্যানারে বাসুশাসের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এই বিষয়ে খুব একটা গণমাধ্যমে খবর প্রকাশ না হলেও বাসুশাস দুই খণ্ডে বিভক্ত হয়ে গেছে বলেই এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে। এখন এই দুই খণ্ডকে অনেকেই রাজনৈতিক রূপ দেওয়ারও চেষ্টা করছেন। অনেকেই বলছেন ফাল্গুনি হামিদ, শপথ চৌধুরী, এই প্যানেলটি মূলত আওয়ামী ঘরানার প্যানেল এবং ভিন্ন আরেকটি যে প্যানেল তৈরি হয়েছে যারা আগামী দুই তারিখ প্রেস ক্লাবে নির্বাচন করবে তারা বিএনপি ঘরানার বলে কানাঘোষা চলছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বাসুশাস দুই ভাগে বিভক্ত হয়ে সাংবাদিকদের অন্যান্য বিভিন্ন সংগঠনের মতো দুটি পথে পথ চলা শুরু করে কিনা, অপেক্ষা ২রা সেপ্টেম্বর কিংবা তার পরের দিনগুলোর দিকে কী হয় আসলে আগামী দিনে।